বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে রেল খাতে প্রত্যাশিত সহযোগিতার চেয়ে বেশি সাহায্য পাবে বাংলাদেশ, এমনটাই আশা প্রকাশ করেছে বাংলাদেশের নেতৃত্বরা। নিউজ ভ্যানগার্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন আশাবাদের কথাই কিন্তু শুনিয়েছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। 2020 সালে ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশকে 10টি রেলের ইঞ্জিন অনুদান হিসেবে প্রদান করেছিল ভারত। প্রথমে সেখানে টাকা নেওয়ার কথা থাকলেও পরবর্তী সময় সেটা অনুদান হিসেবেই ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে প্রদান করেছিল। রেলখাত এগিয়ে নিতে উভয় দেশ ঐক্যমতে পৌঁছেছে জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 থেকে 8 সেপ্টেম্বর দিল্লি সফর করবেন, সঙ্গে যুক্ত হবেন রেলপথ মন্ত্রীও। যেসব প্রস্তাবনা রয়েছে তা এগিয়ে নিতে আলোচনা হতে পারে। রেলপথ মন্ত্রী বলেছেন যে 1965 সালে দুদেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে ইন্টারলিঙ্কগুলো ফের চালু হয়েছে। বর্তমানে 6টি ইন্টারলিঙ্ক চালু রয়েছে এবং এর মধ্যে দর্শনা, গেদে, বেনুপুর, হরিদাসপুর, বিরল, রাধিকাপুর, রোহনপুর, সিনবাদ, চিলাহাটি, হলদিবাড়ি অপেক্ষায় রয়েছে আগরতলা আখাউড়া রেল সংযোগ। পদ্মসেতু চালু হওয়ার পর দুদেশের সড়ক রেলপথের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। আগরতলা আখাউড়া আগরতলা রেলপথ চালু হলে কলকাতা, ঢাকা এবং আগরতলার মধ্যে যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্তের সূচনা হবে। বাংলাদেশের মিটার গজ ও ব্রডগজ রেল চলাচল হয়ে থাকে এবং সময়ের প্রয়োজনে এখন গোটা দেশে ব্রডগজ রেলওয়ে লাইন উন্নত করা হচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী ও পণ্যবাহী রেলের দিন দিন বাড়ছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশি বিপুল পরিমাণ পর্যটকরা যাতায়াত রয়েছে। বর্তমানে মৈত্রী বন্ধন এবং মিতালী এক্সপ্রেস চালু রয়েছে। পর্যটকের চাপ সামাল দিতে আরও একটি নতুন ট্রেন পরিচালনার প্রস্তাব ভারতের তরফে আরও আগেই দেওয়া হয়েছে। এবারে দিল্লি সফরে তার ফয়সালাও হতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় 46টি প্রকল্পের মধ্যে মাত্র 12টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এসব প্রকল্পের অধিকাংশই রেল খাতে। সময়মতো ঋণ না পাওয়ায় বিকল্প অর্থায়নের মাধ্যমে এসব প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে নেওয়া চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল খাত এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে শেখ হাসিনার প্রচেষ্টায় রেল খাতে আজ একটা ভালো অবস্থায় পৌঁছে গেছে। সেটাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই করা হচ্ছে। 1947 সালে ভারত ভাগ হওয়ার পর 43 বছর ধরে দুই বাংলায় সড়কপথ ও রেলপথের কোনো যোগাযোগ ছিল না। 1999 সালে কলকাতা ঢাকা বাস পরিষেবা চালুর মধ্য দিয়ে সড়কপথে যুক্ত হয় দুই দেশ। বিষয়গুলোকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন শুনব। ছিলাম আলোচনার ভিত্তিতে কি আসেন প্রস্তাব, সেটা দুই পক্ষ থেকে হতে পারে, আমাদের দিক থেকেও হতে পারে বা ভারতের দিক থেকেও হতে পারে। আমরা এবারেও আমাদের প্রস্তাব আছে যে আরো ভারত ইতিমধ্যেই আমাদেরকে 10টি আপনার ব্রডগেজ ইঞ্জিন যেটা আপনার আমাদেরকে গ্রান্ট হিসাবে দিয়েছেন, আমরা আশা করছি যে আরো কিছু ইঞ্জিন আমরা গ্রান্ট হিসাবে হয়তো আমরা পাবো আর কি। এবার সেটা হলো দর্শনা দিয়ে আমরা কলকাতা, আমাদের বেনাপোল দিয়ে আমাদের কলকাতা, এদিকে আপনার আমাদের যে রহনপুর সিন্দাবাদ আপনার রাজশাহীর দিক থেকে, ওখানে দিনাজপুরের বিরল থেকে রাধিকাপুর, আমরা ওখানে আপনার চিলাহাটি থেকে সম্প্রতি আমার চিলাহাটি হলদিবাড়ি, এই রুটটি আমাদের সম্প্রসারণ মানে রেস্টোর হয়েছে। এরপরে আপনার নতুন যদি কানেক্টিভিটি হচ্ছে সেটা হলো আপনার আগরতলা থেকে আখাউড়া থেকে আগরতলা, আমাদের কুলাউড়া থেকে শাহবাজপুর, এগুলো আমাদের এখন চলমান আমাদের আছে। এছাড়াও আপনারা শুনলেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি ঋদ্ধিমান, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। ঋদ্ধিমান, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে, এবং এই যে সফর, এই সফরে কিভাবে দুটো দেশই সেখানে বেনিফিটেড হতে পারে, কি মনে করছ? একদম ঋদ্ধিমান, একটা বিষয় তো অবশ্যই রয়েছে যে বাণিজ্য তো বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে তো আলোচনা হবেই, এবং রেলপথের কথা তুমি বললে, সড়কপথের তো অবশ্যই ইতিমধ্যে বিভিন্ন চেষ্টা করা হচ্ছে আরো বেটারমেন্ট করার, তার পাশাপাশি সেখানে ফরেন পলিসি নিয়ে কি কোন রকমের কথা হতে পারে দুই প্রধানমন্ত্রীর মধ্যে, তেমন কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? তেমন কোনো ইঙ্গিত পাওয়া না গেলেও কিন্তু বৈশ্বিক পরিস্থিতি যা তা কিন্তু মানে আলোচনায় এই স্থান পাই, এটা হয়তোবা আমরা কূটনৈতিক মহলগুলো এরকমই প্রত্যাশা করেন সবসময় যে একটি বৈশ্বিক যে অবস্থা বিরাজমান ওটা ইয়েতে জুড়ে, তো সেই হিসেবে তো আমি যদি আরেকটু স্পেসিফিক করে যদি বলি, যে চায়নার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে চায়না কিন্তু বিভিন্ন ভাবে বাংলাদেশকে একা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বা কিছুটা হলেও চাপ দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, সেই বিষয়গুলো নিয়েও কি সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে কি? কারণ আমরা জানি যে কিছুদিন আগে তাইওয়ান ইস্যু নিয়ে কিন্তু চায়না চেয়েছিল যে বাংলাদেশ যাতে তাদের পাশে দাঁড়ায়, তো এরকম ইস্যুগুলো নিয়ে কি আলোচনা হবে? একদম অসংখ্য ধন্যবাদ ঋদ্ধিমান বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশের প্রতিনিধি ঋদ্ধিমানের সঙ্গে, এবং বিভিন্ন ভাবে কিন্তু বিস্তারিত তথ্য তিনি তুলে ধরলেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভারত সফর, এই তিন দিনের ভারত সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি তো রয়েছে, এবং কি কি বিষয়ে আলোচনা হবে, বাণিজ্য তো অবশ্যই একটা বিষয়।
বিষয় রয়েছে, সেখানে ট্রেন যে যোগাযোগ ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু আরো অনেক আলোচনা হবে, যাতে আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে যে যোগাযোগ সেটা আরো যাতে ত্বরান্বিত করা যায়, আরো যাতে বেটার করা যায় সেই চেষ্টা অবশ্যই থাকবে। কিছু কিছু জায়গাতে এখনো যদিও স্পষ্ট নয় সেই বিষয়গুলো, ফরেন পলিসি থেকে শুরু করে নানান বিষয়ে আলোচনা হবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সমঝোতা বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।